গতকাল আপনারা দেখেছেন হুজুর কিবলা বাদ মাগরিব যখন ওই বায়াত কোরআন খানাকা শরীফে বিশেষভাবে গুরুত্ব আরোপ করছেন তওবার বিশেষভাবে গুরুত্ব আরোপ করতেছেন তিনি নামাজের বিশেষভাবে তিনি গুরুত্ব আরোপ করেছেন মানুষের হক কথা বলে ঠিক কি না এই তিনটি বিষয়ের উপর হুজুর কিবলা দীর্ঘক্ষণ আলোচনা করেন বক্তব্য দিয়ে যাচ্ছেন একদিকে আমাদেরকে আমাদের গুনাহগুলো মোচনের ব্যবস্থা করেছেন তওবার মাধ্যমে আর এই তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার কোরআনে কারিমে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা আল্লাহ পাক ইরশাদ করেছেন ঈমানদাররা তোমরা আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবা করো তওবা কবুলকারী কে আর একটু উচ্চ স্বর বলি কে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ তওবাকারীকে অতিব পছন্দ করেন সুতরাং আল্লাহর নবী ইরশাদ করেছেন ও ঈমানদাররা তোমরা তওবা করো ওয়াল্লাহি ইন্নি আতুবু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা আল্লাহর হাবিব ইরশাদ করেছেন যে নবী জীবনে যার গুনাহ নাই মাসুম নিষ্পাপ নবী আমার দয়াল নবী রহমাতুল্লাহি আলামিন যার গুনাহ নাই ওই নবী পাক আমাদেরকে উৎসাহিত করছেন ও আমার উম্মত তোমরা বেশি বেশি তওবা করো খোদার কসম আমি নবী নিষ্পাপ হওয়ার পরও ডেলি 70 থেকে 100 বার আল্লাহর দরবারে তওবা করি আমাদের তওবা করা দরকার আছে না নাই আর একটু জোরে বলি আছে না নাই সুতরাং আমার ভাইরা বন্ধুরা আমরা যারা পুরাতন ভাই মুরিদ এবং যারা নতুন সকলের জন্য তওবা হুজুর কিবলা বারবার তওবা করতে করাচ্ছেন আমরা তওবা শরীক হব অনেকে দেখা যায় উঠে চলে যাওয়ার একটা চিন্তা ভাবনা করে আমরা পুরাতন ভাই বা আমরা আগের মানুষ না যেখানে ইমামুল আম্বিয়া ডেলি 70 থেকে 100 বার তওবা করেন সেখানে আমাদের আরো হাজার বার তওবা করা দরকার কথা বলে ঠিক কি না দুই নম্বর যেটা আমি গুরুত্ব আমার হুজুর কিবলা বিশেষভাবে গুরুত্ব আরোপ করতেছেন সেটা হচ্ছে নামাজ গতকাল মাগরিবের পরে হুজুর নামাজের উপর এত বেশি গুরুত্ব আরোপ করেছেন হুজুর কিবলা শেষ পর্যন্ত উদাহরণ দিয়ে বলেছেন আমাদের ডেইলি যতগুলো ডিউটি আছে আমরা কাজে যাই কর্মে যাই ব্যবসা যাই বাণিজ্যে যাই আমরা যাই যেখানে যাই সফরে হাজারে যাই যাই অবস্থায় সব প্রোগ্রাম আমরা সাজাই একটা প্রোগ্রাম সাজাই না কোন জায়গায় গিয়ে কোন ওয়াক্তের নামাজ পড়ব কথা বলে ঠিক না হুজুর কিবলা বারবার জোর দিয়েছেন আমাদের কার্যসূচির মধ্যে সর্বপ্রথম থাকতে হবে নামাজ কথা বলে ঠিক না সুতরাং এই নামাজটাকে অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে এবং গুরুত্বের সহিত নামাজগুলো আদায় করতে হবে বুখারী শরীফের হাদিস হাদিসে কুদসি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী ইরশাদ ফরমাচ্ছেন আল্লাহ পাক ইরশাদ ফরমান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইহি মিম্মা ফতরতু আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন ও আমার বান্দারা জানে নাও শুনে নাও এই খোদার জগতে আমার বন্ধু আমার ওলি আল্লাহ যারা তাদের সাথে যারা দুশমনি করে হিংসা বিদ্বেষ রাখে তাদের বিরুদ্ধ আচরণ করে আমার আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন হাদিসে কুদসিতে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম চিৎকার করে বলুন আল্লাহু আকবার এই হাদিসে কুদসি আমার ওস্তাদিয়াল মুকাররমরা আছেন আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহর ওলির বিরুদ্ধে যে যে যারা যখন ওই বিদ্বেষ স্থাপন করেছে বিদ্বেষ প্রকাশ করেছে আল্লাহ তাদেরকে দুনিয়ায় পাকড়াও করেছে কথা বলে ঠিক কি না আপনারা দেখেছেন সেই ব্রাহ্মণবাড়ির আব্দুল গফফার সাহেব নামে একজন কওমি হুজুর তাকে যখন নবী নূর নিয়ে প্রশ্ন করা হয়েছিল তো সেই উত্তরে বলেছিল নবী
মানুষ না হয়ে বসর না হয়ে এটা কি ছাগল চিৎকার করে বলল নাউজুবিল্লাহ সেই যেদিন আমার নবীর বিরুদ্ধে নবী পাকের দিকে ছাগলের নিসবত করেছে সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত মানুষের মত আর কথা বলতে পারে নাই তার জবান দিয়ে ছাগলের মত মে মে আওয়াজ বের হয়েছে চিৎকার করে বলল আল্লাহু আকবার দেখেছেন বাবুনগরীকে মাজার ভেঙে দেবে গুড়িয়ে দেবে মামুন সাহেব মাজার হানাকা গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে বাবুনগরীর পাশ গিয়েছে আর মামুন জেলে গিয়েছে কথা বলে ঠিক না আমার ভাইরা বন্ধুরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন পৃথিবীর এমন কোন পরাশক্তি আছে আল্লাহ পাকের সাথে যুদ্ধ করার একটু কথা বলেন আছে এর পরের সবক আমাদের জানা দরকার আমরা ওলি আল্লাহর সাথে মহব্বত রাখব ওলি আল্লাহকে পছন্দ করব ওলি আল্লাহর সোহবত রাখব ওলি আল্লাহদের হাতে হাত দিয়ে আমরা বাইয়াত হয়ে জীবনকে ধন্য করব কথা বলে ঠিক কিনা আল্লাহ বলেছেন ওয়া কুনু মা সাদিকিন দ্বিতীয় স্টেজে আমরা আল্লাহ কি বলেন একটু খেয়াল করুন আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইয়িন আহাব্ব ইলাই মিম্মা তারাবতু আলাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে বান্দার ওই কাজ যে কাজ আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন উচ্চ স্বর বলেন সুবহানাল্লাহ যেই জিনিস আল্লাহ বান্দার উপর ফরজ আবশ্যক করে দিয়েছেন বান্দা যখন সেটা আমল করে সেটা বাস্তবায়ন করে আল্লাহর কাছে অতিব প্রিয় আল্লাহর কাছে অতিব প্রিয় কাজ বান্দার সেটা আদায় হয় সুতরাং নামাজ রোজা হজ যাকাত এইভাবে যত ফরায়েজ রয়েছে যত ওয়াজিবাত রয়েছে বান্দা যত আদায় করবে আল্লাহর প্রিয় হবেন তাহলে নামাজ ফরজ পড়া দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আল্লাহর কাছে প্রিয় আমল ফরজ আদায় করা সেই ফরজগুলো আমরা অবশ্যই অবশ্যই আদায় করব এর পরের সবক আজকে ফরজের পরে আমার হুজুর কাবলা এবং সারা পৃথিবীর পীর ওলি দরবেশরা এই হাদিসের আলোকে আমাদেরকে উৎসাহিত করেছেন কি আল্লাহ আল্লাহ পাকের সাথে মাছেন ولا يزال عبد يتقرب الي بالنوافل فرس الله কাছে অতিব প্রিয় এরপরে আমার আল্লাহ বলেন বান্দা আমার অতিব অতিব আরো বেশি বেশি নিকটে হয় আমি আল্লাহর কাছে আসে আমি আল্লাহর প্রিয় বাজন হয় আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাই বিন্নাওয়াফেল বান্দা বেশি বেশি নফল আদায় করার মাধ্যমে জোরে বলেন সুবহান আল্লাহর কাছে প্রিয় হওয়ার ফরজ এরপরে বেশি কাছে যাওয়ার আমল হচ্ছে নফল কথা বলে ঠিক না সেই নফল বান্দা যখন আদায় করে আদায় করতে করতে হাত্তা উহিব্বা ফাইদা কুনতু সামা হলে ইয়াসমাউ বিহি ওয়া বাসারা হলে ইউবসির বিহি ওয়া ইদা হুলতি ইয়াবতাশু বিহা ওয়া রিজলা হুলতি ইয়ামশি বিহা আল্লাহ পাক রব্বুল আলামিন শর্তন মাছেন বান্দা যখন আমল করতে করতে আমি আল্লাহর প্রিয় হয়ে যাই আমি আল্লাহ যখন তার প্রিয় বানাই নি আমি যখন তার ওলি বানাই নি আমি আল্লাহ তখন তাকে আমার প্রিয় বাজন বানিয়ে নি সেই বান্দার পজিশন হয়ে যায় আমার কাছে বান্দার কথা প্রকৃতপক্ষে আমি আল্লাহর কুদরতের কথা হয়ে যায় বান্দার বলা আমি আল্লাহর বলা হয় বান্দার ধরা আমি আল্লাহর কুদরতের ধরা হয়ে যাই বান্দার সালা আমি আল্লাহর কুদরতের সালা হয়ে যাই বান্দার দেখা আমি আল্লাহর কুদরতের দেখা হয়ে যাই জোরে বলুন সুবহানাল্লাহ এই পর্যায়ে বান্দা যখন উপনীত হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়ালা ইন ইস্তাআদানি লাউইদান্নাহু আমার আল্লাহ বলেন বান্দা যখন আমার প্রিয় হয়ে যায় তখন সেই বান্দা আমার কাছে যা চায় যত কিছু চায় যার পক্ষে চায় আমি আল্লাহ মুহূর্তে তা কবুল করি জোরে বলেন সুবহান বান্দা যখন আশ্রয় চায় পানা চায় আমি আল্লাহ তাকে আশ্রয় দিই এই হাদিসটা বুখারী শরীফে বেশ কয়েক জায়গার মধ্যে এসেছে এই হাদিসের আলোকে আমরা সহজে বুঝে নিতে পারি ফরজ অবশ্যই আদায় করতে হবে আল্লাহর প্রিয় বাজন হওয়ার জন্য এবং এর পরপরে
বেশি বেশি নফল আমাদেরকে আদায় করতে হবে। যারা যত বেশি নফল আদায় করে তারা তত বেশি আল্লাহর প্রিয় হয়। সেই জন্য আমার হুজুর কাবলা সবক দেওয়ার সময় মাগরিবের পরে ফরজ তিন রাকাত এবং দুই রাকাত সুন্নত পড়ার পর আমাদেরকে ছয় রাকাত সালাতুল আওয়াবিন নামক নফল নামাজ পড়ার উৎসাহিত করেন, আমাদেরকে বলেছেন এবং বলেই যাচ্ছেন। এই সালাতুল আওয়াবিন এর অনেক ফজিলত। দুই রাকাত করে নিয়ত, দুই রাকাতের নিয়তে ছয় রাকাত, প্রতি রাকাতে সানার পর এরপরে আউযু বিসমিল্লাহ পড়ে একবার আলহামদু তিনবার কুল হুয়াল্লাহ শরীফ, প্রতি রাকাতে পড়ে দুই রাকাত পর পর সালাম, এরপর তিন নিয়তে ছয় রাকাত নামাজ সালাতুল আওয়াবিন। এই ছয় রাকাত নামাজের ফজিলত কতটুকুন, এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। প্রিয় হাজেরিন একটু খেয়াল করবেন, আমরা অনেকে নামাজটা আদায় করার ক্ষেত্রে একটু গাফলতি করি, কিন্তু আমাদের হুজুর কিবলা বলেছেন যত মহাব্বতে সবক আদায় করবে তত তরক্কিয়ার উন্নতি হবে। যদি গাফলতি অথবা অলসতার কারণে না পড়ো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى بعد المغرب ست ركعات। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে ছয় রাকাত নামাজ পড়বে, ওয়ালাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনহুম খারাপ অন্যায় ফাহেশা অশ্লীল দুনিয়াদারে কোনো কথা বলেনি, কথা বলবে না, কথা বলেনি, ছয় রাকাত নামাজ এর মাঝখানে কোনো ধরনের দুনিয়াবি কথা বলেনি। আল্লাহ নবী সাত্তর মাচ্ছেন, উদিল্লা লাহু বিইবাদাতে সিনতায়ে আশারা সানা, রাওয়াহু তিরমিজি ইবনে খুজাইমা ওই হাদিসটা নকল করেছেন। আল্লাহর হাবিব ফরমাচ্ছেন যে ব্যক্তি ছয় রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়ে মাঝখানে কোন ধরনের ফাহেশা দুনিয়াদারির কথা বলেনি, আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় বারো বছরের এবাদতের সওয়াব দান করবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয় বছর? আল্লাহ ভাইরা আমার সময় খুব কম, বারো বছর আবাদত করলে নফল আবাদত যত সওয়াব হয়, আমার প্রিয় নবী রহমাতুল আলামিন বলেছেন বান্দা পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি এই ছয় রাকাত নামাজ আদায় করবা তোমার আমল নামায় বারো বছরের কবুলকৃত আবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা এখন বলুন, আউলাদের রসুল আমাদেরকে লাভবান করলেন না ক্ষতি করলেন? আরো জোরে বলেন লাভবান করছেন না ক্ষতি করেছেন? এই ছয় রাকাত নামাজ পড়া দরকার আছে কিনা? আরো চিৎকার করবে আছে কিনা? ছয় রাকাত আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। ছয় রাকাত নামাজ পড়ে নেবেন, আমরা অনেক ব্যস্ততা, কিন্তু আপনার ব্যস্ততাটাকে এক জায়গায় রাখেন, করুণার এক বছর আট মাসকে এক পাশে রাখেন। যদি ওই চুয়াল্লিশ হাজার মানুষের সাথে যদি আমি আপনিও যদি চলে যেতাম, এই দুনিয়ার ব্যস্ততা কোথায় যেত? কথা বলে ঠিক না? আল্লাহ দয়া করেছেন, মায়া করে আজকের জুমা পর্যন্ত আওলাদ রসুলের পিছনে নামাজ পড়ার যে আল্লাহ হায়াত দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন এবং বাকি জীবন নেক আমল বেশি করার নিয়ত করুন। এবং আমরা হুজুরের দেওয়া সবকগুলো যথাসময়ে মহাব্বতে আদায় করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সবার জন্য বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।